হ্যালো সোনামণিরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যে ড্রয়িংটি করব সেটার নাম হচ্ছে জড়জীবন, স্টিল লাইফ। চলো তাহলে আজকে আমরা শিখে ফেলি কিভাবে জড়জীবনের যে চিত্রটি আছে সেটা আঁকা যায়। প্রথমে আমরা যেটা করব, আমরা কিছু ফ্লাওয়ার ভাস ড্র করব। আচ্ছা, ফ্লাওয়ার ভাস ড্র করতে হলে আমাদেরকে মাঝখান থেকে শুরু করতে হবে। আমরা প্রথমে কি করব, মাঝখানে একটি স্লিপিং লাইন দিব। প্রথমে কিন্তু আমরা পেন্সিল দিয়ে ড্র করব, তারপরে কিন্তু আমরা সাইন পেন করব বর্ডার। এই দেখো, আমরা একটি টি শেপ এঁকেছি, দেখো। তারপরে আমরা কি করব, এই টি শেপের উপরে একটি ডি শেপ দিব চিকন করে, তার নিচে আরেকটি ডি শেপ দিব, তারপরে দুপাশে দুটো লাইন দিয়ে এটাকে আবার লাগিয়ে দেব কার্ভ লাইন দিয়ে, ঠিক আছে। এরপরে আমরা সুন্দর করে দুটো গলা দিয়ে দিব, মানুষের গলা যেমন থাকে তেমনি দুটো লাইন দিয়ে দিব কার্ভ লাইন, এই লাইনটা এটার সাথে লাগিয়ে দিব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দুপাশে দুটো ডি শেপ দিব, এখান থেকে এখানে একটি ডি শেপ, এখান থেকে এখানে একটি ডি শেপ, দুটো ডি শেপ দিয়েছি, এখানে একটি লাইন দিয়ে সেটা আমরা লাগিয়ে দিব। এই দেখো হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই পাশে আমরা সেম ভাবে আরেকটি করব। প্রথমে একটি লাইন দিব, আমরা কিন্তু এটাকে ঠিক এটার মতো করে আই বানিয়ে দিতে পারি। এই যে এটা করলে ডি এবং এখানে একটি দিলে আই হয়ে যায়, তেমনি এটাও কিন্তু আমরা একটি আই করে দিতে পারি। তেমনি এখানে কিন্তু আমরা সুন্দর করে ঠিক এটার মতো করে মুখ করে দিতে পারি। এই দেখো করে দিলাম। তারপরে আমরা কিন্তু এই গলাটি দিব না, এখানে যেমন গলা দিয়েছি এখানে কিন্তু আমরা গলাটি দিব না, আমরা সরাসরি এখানে এইভাবে ডিশেপ দিয়ে পাখিটা করে নিতে পারি। ওকে, এরপর আমরা কি করব, এই পাশে আরেকটি আঁকবো। দেখো দুটি ফ্লাওয়ার ভাস আমাদের আঁকা শেষ, আমরা আরেকটি এই পাশে আঁকবো, এটি একটু গোল হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আগে মুখটা এঁকে ফেলি। মুখটা আমরা ঠিক ছোট আঁকবো, ঠিক এগুলোর মতো করে কিন্তু আমরা মুখটা এইভাবে ছোট করে কিন্তু মুখটা আঁকতে পারি। এই দেখো, তারপরে আমরা বড় করে এখানে একটি বৃত্ত দিতে পারি, দেখো ঠিক এমন করে আমরা গোল দিয়ে এটাকে ড্র করতে পারি। এই দেখো হয়ে গেল, খুব সহজে কিন্তু আমরা আঁকতে পারলাম। ওকে, এখন আমরা ডিজাইন দিয়ে দিব। চলো তাহলে ডিজাইন দিয়ে দিচ্ছি। আমরা এই ভেতরে এই একটি লাইন দিয়ে দিব, আমরা কিন্তু এই লাইনগুলো পরবর্তীতে মুছে দিব, ঠিক আছে। এখানে আমরা একটি সূর্যমুখী ফুল ড্র করব, দেখো। তারপরে এখানে কিছু ডিজাইন আছে, সেই ডিজাইনগুলো আমরা দিয়ে দেব। হয়ে গেল, আমরা এখানে কিছু ডিজাইন আছে। তারপরে এটাতেও কিন্তু কিছু ডিজাইন আছে। এই দেখো হয়ে গেল। এখন আমরা যেহেতু এটা স্টিল লাইফ, এটার পেছনে একটি সুন্দর করে একটি কাপড় এঁকে দেবো। আমরা ঠিক এই উপরের অংশ থেকে কার্ভ হয়ে কাপড়টি এখানে চলে যাবে এবং এই পাশ থেকে এই পাশে চলে যাবে, এবং নিচের দিকে আমরা একটু লাইন দিয়ে দিব যেখানে, কারণ এখানে কাপড় আছে, কাপড় রাখা, তো এটার একটি ভার নিচে পড়েছে। এবং আরও কিছু লাইন কিন্তু এখান দিয়ে চলে যায়। হয়ে গেল, আমরা এবার এটাকে সুন্দর করে সাইন পেন দিয়ে বর্ডার করব, তারপরে রং করব, এবং অবশ্যই কিন্তু আমরা এই নিচে সুন্দর করে লিখব চিত্র জড়জীবন, ঠিক আছে। চলো তাহলে এটা আমরা সাইন পেন করে আসি। এই দেখো, আমরা কিন্তু খুব সহজেই সুন্দর করে বর্ডার করে ফেলেছি। এবার আমরা রং করব। আমরা কিন্তু এই যে এখানে একটি কাপড় আছে পর্দা, সেটা আমরা হলুদ রং করব। আমরা যে কোনো একটি হলুদ রং নিয়ে আমরা খুব সুন্দর করে পুরো পর্দাতে কিন্তু আমরা হলুদ রং করতে পারি, একদম উপর থেকে শুরু করে আমরা
একদমই নিচ পর্যন্ত পুরোটাতে আমরা হলুদ রং করব। পুরো অংশটি আমরা ভরাট করে হলুদ রং করব, এমন করে কিন্তু সাদা সাদা রাখবো না, আমরা সম্পূর্ণ হলুদ রং করব। চলো তাহলে আমরা করে নেই। এই দেখো আমরা ঠিক এভাবেই সম্পূর্ণটা সুন্দর করে হলুদ রং করব, এবং ব্যাকগ্রাউন্ডে পেছনে কিন্তু আমরা হালকা নীল কালার দিয়ে সুন্দর করে পুরোটা করতে পারব। চলো তাহলে করে নেই। আমাদের কাছে যে হালকা নীল রংটি আছে এটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর করে এই ডান পাশে এবং বাম পাশে সুন্দর করে পুরোটা রং করতে পারি। চলো তাহলে রং করে নিয়ে আসি। আমরা ঠিক এভাবেই পুরো ব্যাকগ্রাউন্ডের রংটি আমরা নীল রং করে দেব, তেমনি এই পাশেরটাও আমরা নীল রং করব। এই দেখো হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ডে নীল রং করা। এরপরে আমরা আমাদের এই ফ্লাওয়ার ভাজগুলো যেখানে যে রং আছে সেগুলো কিন্তু আমরা একটা একটা করে সুন্দর মতো করে দিতে পারি। আমরা প্রথমে এই উপরের অংশে হলুদ কালার দিব, তারপর ভেতরে কিন্তু আমরা খয়েরি কালার দিয়ে সুন্দর করে শেড করে দিতে পারি, লাল রং দিয়ে এই পুরোটা আমরা লাল রং করতে পারি। তারপরে নীল রং দিয়ে আমরা এই নিচের অংশটা সুন্দর করে শেড করে দেব, গাঢ় নীল এবং হালকা নীল দিয়ে আমরা এটাকে শেড করে দেব। এই নিচেও কিন্তু আমরা আবারও লাল রংটি দিয়ে দেব। তোমরা খুব সাবধানে রং করবে, রং যেন বর্ডারে বাইরে চলে না যায়। এরপর আমরা কিন্তু এই নীল রংটি দিয়ে বাকি অংশগুলো সুন্দর করে রং করে ফেলব। আমরা এই পুরো অংশটা অর্ধেক নীল রং করব এবং বাকিটা কিন্তু আমরা হালকা নীল কালার দিয়ে শেড করে দেব। চলো আমরা করে ফেলি। এই দেখো আমরা একটি পাশ কিন্তু গাঢ় নীল রং দিয়েছি এবং আরেকটি পাশ আমরা হালকা নীল রং দিয়ে পুরোটা সুন্দর করে শেড করে দেব। ঠিক আছে চলো তাহলে করে নিই। এই দেখো করে ফেলেছি। এবার আমরা গোলাপি রং দিয়ে কিন্তু এই বাকিগুলো সুন্দর করে রং করে দিতে পারি, এবং ছোট ছোট গোলগুলোতে কিন্তু আমরা হলুদ রং করে দিতে পারি। এখন আমরা আমাদের যে সূর্যমুখী ফুলটি আছে সেটা কিন্তু আমরা খুব সুন্দর করে এই জায়গাতে খয়েরি রং এবং বাদামি রং দিয়ে শেড করব, এবং বাকি ফুলের পাপড়িগুলোতে কিন্তু আমরা হালকা কমলা এবং গাঢ় কমলা দিয়ে আমরা হালকা কমলা এবং হলুদ রংটি দিয়ে সুন্দর করে শেড করে দেব। এবার আমরা হলুদ রংটি করব, দেখো খুব সাবধানে করব, হলুদ রংটি যেন নীল রঙের সাথে লেগে না যায়, তাহলে কিন্তু সবুজ রং হয়ে যাবে। দেখো খুব সাবধানে আমরা বাকি রংগুলো করব। এই দেখো হয়ে গেল। এই দুটো আমরা কিন্তু খুব সহজ করে রং করতে পারি। আমরা এখানে খয়েরি রং করব এবং অন্যান্য গুলোতেও কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো এবং আমরা আমাদের বই দেখে সুন্দর করে রং করতে পারি। চলো আমরা এই দুটো রং করে আসি।
এই দেখো আমাদের কিন্তু সম্পূর্ণটাই রং করা শেষ হয়ে গিয়েছে। আমরা কিন্তু স্যার যেভাবে এখানে রং করে দিয়েছে তোমরা কিন্তু সুন্দর করে এভাবে ছোট ছোট শেড করে রং করতে পারো। এবং নিচের দিকে একটু খয়েরি কালার দিয়েছি কারণ এগুলো ছায়া পড়েছে। এবং নিচে অবশ্যই লিখতে হবে চিত্র জড়জীবন, ঠিক আছে, অথবা ইংরেজিতে লিখতে হবে ফিগার স্টিল লাইফ। ওকে, ঠিক আছে, তোমরা সুন্দর করে এটা দেখে আঁকবে এবং রং করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।